আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, চ্যানেল আই জনপদের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাতেম খান। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বরগুনায় রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। জেলার বুড়িচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট বাঁধ এলাকায় এই বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হাসান ঝন্টুর তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া চারটার দিকে সদর উপজেলার পুরাকাটা এলাকায় নয়নকে গ্রেফতারে অভিযান চালায় তারা। উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় গুলিবিদ্ধ হয়ে নয়ন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি দা, এক পিস গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান, ডিবির সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান এবং কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছে। আমার মনে হচ্ছিল যে তারা ওই নদী দিয়ে ট্রলারের মাধ্যমে তারা হয়তো এই বরগুনা সদর উপজেলা ত্যাগ করার একটা চেষ্টা ছিল, কিন্তু আমাদের যেহেতু নিরাপত্তার জাল বিছানো ছিল সেই জালে সে ধরা পড়েছে। রিফাত হত্যার মামলার প্রধান আসামি নয়ন বন্ডের মৃত্যুর খবরে রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার তৎপরতার কারণেই নয়ন পালাতে পারেনি। আমি এর সাথে যারা জড়িত আছে, এই নয়ন বন্ড বাহিনীর সাথে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ যারা জড়িত আছে, আমি প্রত্যেকের শাস্তি দাবি করছি। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ। বুধবার বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন ও তার সহযোগীরা। ওই ঘটনায় রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বাদী হয়ে নয়নকে প্রধান আসামি করে 12 জনের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এদিকে বরগুনায় রিফাত হত্যাকারী পলাতক নয়নের কাছে অস্ত্র থাকায় নিজেদের আত্মরক্ষায় পুলিশ নয়নকে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীতে আওয়ামী লীগের 70 বছরের আলোচনায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের সঙ্গে ক্ষমতাধর কেউ জড়িত থাকলেও বিচার করা হবে। আমি আগেই বলেছিলাম আমরা সবাইকে ধরে ফেলব, এবং ধরার শেষ মুহূর্তে এ শুধু পালিয়ে বেড়াচ্ছিল। আমি যতটুকু শুনেছি, আমাকে আরও একটু জানতে হবে, এ পালিয়ে বেড়াচ্ছিল, অবস্থান চেঞ্জ করছিল, তাকে শেষ পর্যন্ত গুলি বিনিময় কেন করতে হয়েছিল আমি সেটা না জেনে আমি বলতে পারবো না। তবে আমি যেটুকু জানি যে নিশ্চয়ই সে মানে অস্ত্র দেখিয়েছিল কিংবা গুলি মানে নিজেকে আড়াল করার জন্য তার প্রচেষ্টা করেছিল, সেই জন্যই পুলিশ নিরাপত্তার জন্য তার জীবন বাঁচানোর জন্য হয়তো এটা করেছে, আমাকে আর একটু জানতে হবে। এর জন্য কোনো প্রভাবশালী কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো নেতা, এটা আমাদের কাছে কোনো অন্তরায় নয়, যেই অন্যায় করবে সেই আইনের মুখোমুখি হবে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইউপি সদস্য আব্দুল হামিদ নিহত হয়েছে। সে সময় পুলিশের 3 সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে 4টি LG 17 রাউন্ড কার্তুজ এবং 6,000 ইয়াবা উদ্ধার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে। মঙ্গলবার ভোর 4টার দিকে টেকনাফের মহেশখালিয়া পাড়ার নৌঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, আষাঢ়ের মাঝামাঝিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় ঝোড়ো হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে। এবার সারা দেশের প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছে সদর উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান। সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কুষ্টিয়া জেলা শাখা। পাবনায় 3 সপ্তাহব্যাপী পাবনা ও সিরাজগঞ্জ জেলার 200+ উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা কমান্ড্যান্ট শফিকুল আলম।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি ও জেলা গণসংহতি আন্দোলন। নোয়াখালীর বেগমগঞ্জে হাজিপুরে শাহাদ হোসেনের হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি সংস্কার, বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের দাবিতে জেলা প্রশাসক আব্দুল ফজল মীর এর কাছে স্মারকলিপি দিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মা ও শিশু পুষ্টির উন্নয়নের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা করেছে ইকো কোঅপারেশন ও আরডিআরএস। যশোরে ভবদহ এলাকার বিলে টিআরএম চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। নাটোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সিলেট বেতারের অভ্যন্তরে নির্বিচারে বৃক্ষ নিধন নিয়ে ক্রুদ্ধ বৃক্ষপ্রেমীরা, তারা এই অপকর্মে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিওচিত্রে জাইদুজ্জামানের রিপোর্ট। সিলেট বেতারের অভ্যন্তরে ছোট বড় গাছপালায় সবুজ পরিবেশ ছিল, দেড় শতাধিক গাছ কেটে ফেলায় এই সরকারি দপ্তর এখন প্রায় বৃক্ষশূন্য। সরকারি সম্প্রচার মাধ্যমের এমন পরিবেশ বিধ্বংসী কাজে ক্ষুব্ধ বৃক্ষপ্রেমীরা। প্রায় ষাট বছরের পুরনো বেতারের এই আঞ্চলিক কেন্দ্রটি বৃক্ষহীন করার পেছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে। সরকারের জায়গায় হোক আর যেখানে আমার বাড়িতেই হোক, যেখানে আমরা গাছ লাগাই না কেন, এই গাছ লাগানোর পরে এটা মালিকানা সরকারের, আমার গাছ কাটার অধিকার নাই। এনারা কোনো অনুমতি না নিয়ে গাছ কাটছেন, এটা আমার মতে একটা জঘন্য অপরাধ এবং এই জন্য তাদের বিচার হওয়া উচিত। প্রধানমন্ত্রীও বলেছেন যে বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন, কিন্তু এই যে সরকারি প্রতিষ্ঠানে এই যে গাছগুলো কাটা হচ্ছে এগুলো তো আমাদের ঐতিহ্যেরও অংশ। এই একদিকে ঐতিহ্যকে নষ্ট করা হচ্ছে এবং আরেকদিকে পরিবেশেরও ক্ষতি করা হচ্ছে। সরকারি দপ্তরে এইভাবে গাছ কাটার মাধ্যমে যে শহরের কেন্দ্রস্থলে এই অপকর্মের মাধ্যমে যারা বৃক্ষ রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করছেন তাদেরকে ব্যথিত করা হয়েছে, আর এটা প্রধানমন্ত্রীর যে বৃক্ষরোপণের যে অঙ্গীকার সেটার সাথে সাংঘর্ষিক। এই অবস্থাতে আমরা দেখতে চাই যে প্রশাসনের, বিশেষ করে বন বিভাগের কঠোর পদক্ষেপ। বেতার কর্তৃপক্ষ বলছে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে গিয়ে নিয়মতান্ত্রিকভাবেই গাছগুলো কাটতে হয়েছে। এই প্রকল্পের জন্য আমাদের এই প্রায় এটা 56 কোটি টাকার কাজ ছিল মোট, তো এই প্রকল্পের পাশের জন্য তো আমাদের এই কিছু গাছপালা কাটতে হয়েছে, তো সেটা আমরা নিয়মতান্ত্রিকভাবে যে সিস্টেম আছে সেইভাবে আমরা গাছ কেটেছি। তবে বন বিভাগ বলছে গাছ কাটার জন্য কোনো অনুমতি দেয়নি তারা। এই মাসের 28 তারিখে তারা একটা আবেদন করেছে গাছের গাছ কর্তন অনুমোদন চেয়ে আর কি, আমরা এটা তদন্ত করতে দিয়েছি, রিপোর্ট আসলে আমরা ব্যবস্থা নেব। তদন্ত করে দেখবো যে আসলে যে কারণে গাছটা কাটতে চেয়েছে সেই কারণে গাছগুলো আসলে কাটা দরকার কিনা সেটা আমরা দেখে তারপরে পারমিশন দিব, এটা হলো আমাদের বিষয়। কিন্তু আপনি যেহেতু বলছেন গাছ কাটা হয়ে গেছে, এটা তো আসলে আমার এই মুহূর্তে জানা নেই, ওনার তো গাছ কাটারই পারমিশন আমার কাছে চেয়েছে। যে প্রতিষ্ঠান মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে তারাই নির্বিচারে বৃক্ষ নিধন করছে, এর প্রতিবাদে মাঠে নামার কথা বলছে পরিবেশবাদীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। শেষ করছি জনপদের খবর, পরবর্তী আয়োজন কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।